তিনটা থেকে তিনটা সঠিক উত্তর দিয়েছে, দেখি বায়া কতটুকু যেতে পারে। আপনাদের চতুর্থ নম্বর প্রশ্ন, কতটুকু সম্পদ থাকলে একজন ব্যক্তি কুরবানি করা ওয়াজিব বা একজন ব্যক্তির পক্ষে কুরবানি করা ওয়াজিব হয়ে যায়? অপশন হচ্ছে সাড়ে ছয় তোলা স্বর্ণ, সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে আট তোলা স্বর্ণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইয়ের নাম কি? মোহাম্মদ মারুফ হোসেন। মারুফ হোসেন ভাইয়ার দশটা ইসলামী বিষয় বা কুরবানি যেহেতু সামনে, এই বিষয়ে প্রশ্ন করবো, যদি যেতে পারেন আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার হচ্ছে। আপনাকে প্রস্তুত? প্রস্তুত ইনশাল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, দুর্বল অসুস্থ প্রাণী দ্বারা কুরবানি করা যাবে কি না? যাবে না। যাবে না, এটি সঠিক উত্তর হয়েছে। এরপর দুই নম্বর প্রশ্ন, কুরবানির পশু মহিলারা জবাই করতে পারবে কি না? পারবে। পারবে পারবে পারবে, হ্যাঁ সঠিক উত্তর, পারবে পারবে পারবে, সঠিক উত্তরে পারবে। আপনার জন্য তৃতীয় নম্বর প্রশ্ন, কুরবানি গোশত কয় ভাগ করা যাবে? আপনার জন্য অপশন দিচ্ছি, এক দুই তিন, তিন ভাগ। কয় ভাগ? তিন ভাগ। তিন ভাগ, এটিও সঠিক উত্তর দিয়েছে, দেখি তিনটা থেকে তিনটা সঠিক উত্তর দিয়েছে, দেখি বায়া কতটুকু যেতে পারে। আপনার জন্য চতুর্থ নম্বর প্রশ্ন, কতটুকু সম্পদ থাকলে একজন ব্যক্তি কুরবানি করা ওয়াজিব বা একজন ব্যক্তির পক্ষে কুরবানি করা ওয়াজিব হয়ে যায়? অপশন হচ্ছে সাড়ে ছয় তোলা স্বর্ণ, সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে আট তোলা স্বর্ণ। সাড়ে সাত। সাড়ে সাত তোলা, এটিও সঠিক উত্তর হয়েছে। আপনার জন্য পঞ্চম নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? মৃত ব্যক্তি থেকে কুরবানি করা যাবে না, কিন্তু তার উচিলে যদি কেউ দে তাহলে পারবে। আমরা প্রশ্ন উত্তর উত্তর চাচ্ছি, ইয়েস নো, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? ইয়েস, যাবে, এটাই সঠিক উত্তর হয়েছে। আছে ষষ্ঠ নম্বর প্রশ্ন, ঋণ করে কুরবানি করা যাবে কিনা? না, যাবে না, এটি সঠিক উত্তর হয়েছে। আপনার জন্য সপ্তম নম্বর প্রশ্ন, প্রাণীর কয়টি অংশ খাওয়া হারাম বা কাজে না? সাতটা। আচ্ছা ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে। আট নম্বর প্রশ্ন, বাঘে কুরবানি করা যাবে কিনা? যাবে। যাবে, সঠিক উত্তর। আচ্ছা নয় নম্বর প্রশ্ন, দেখি পারে কিনা, ছাগল কত বছর হলে, মিনিমাম কত বছর হলে কুরবানি করা যাবে? এক বছর। সর্বনিম্ন এক বছর, এটিও সঠিক উত্তর হয়েছে। দেখি ভাইয়া সর্বশেষ প্রশ্নটি পারে কিনা, যদি পারে, যাই হোক ভাইয়া বল, সবগুলো প্রশ্ন পারছে, এই প্রশ্নটি পারলে ভাইয়ের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। দেখি ভাইয়া কতটুকু পারে, যে পশুর লেস কাটা তা দ্বারা কুরবানি করা যাবে কিনা? যাবে না। যাবে না, সঠিক উত্তর হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা, আমাদের পক্ষ থেকে ভাইয়ের জন্য আকর্ষণীয় একটি পুরস্কার রয়েছে। দেখি